সুস্থ পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি বিশ্বভারতীর অচলাবস্থার অভিযোগে পথে নামল বামেরা। বৃহস্পতিবার বোলপুর রেল ময়দান থেকে এসবের প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ ডক্টর রামচন্দ্র ডোম সহ অন্যান্যরা। মিছিল শেষে হস্তশিল্প মার্কেটে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় বামেদের তরফে। বামেদের অভিযোগ, স্বৈরতান্ত্রিক ও অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা হয়েছে ঐতিহ্যশালী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে বিশ্বভারতীর অচলাবস্থা কাটিয়ে সুস্থ পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হন বাম নেতৃত্ব। আজকের প্রোগ্রাম খুব সিম্পল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান। সেই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা চলছে, স্বৈরাচারী কার্যকলাপ চলছে, অগণতান্ত্রিক বিধিনিষেধ আরোপ করছে এবং ছাত্র এবং শিক্ষকদের তাদের কোনো কথা বলার, স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই, তা হরণ করছে আর তার প্রতিবাদ করলে তাদের উপর শাস্তি বিধান দিচ্ছে। এর প্রতিবাদে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে আলোচনা করেই সিদ্ধান্ত হয়। আমরা এই স্বৈরাচারী যে পদক্ষেপ তার প্রতিবাদ করছি, শাস্তিমূলক বিধান যা জারি করেছে তা প্রত্যাহারের দাবি করছি, আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে দাবি জানাচ্ছি। এই হচ্ছে মুখ্য বিষয়। বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।